সুস্থ ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এসেছি, হাই গাইস, আমরা এখন এসেছি আপনার সাকুরা আউটার স্টেডিয়ামের সাকুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সাকুরা কাবাব হাউস। সাকুরা কাবাব হাউসে এসেছি। কাবাব হাউসে এসে চিকেন মশালা, সালাদ, পরোটা পরোটা খাচ্ছি। আপনারা দেখেন খাবারগুলি তুলনামূলকভাবে এই আউটার স্টেডিয়ামে কাবাব হাউসগুলির ভিতরে সবচেয়ে নিম্নমানের খাবার আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলি আরও উন্নত মানের খাবার। আমরা এখন যে খাবার খাচ্ছি মজা লাগে নাই। সাকুরার পরিবেশ দেখেন কীভাবে আমরা খাই, খাইতেছি এখন। তারপর এটা দেখাই, সালাদ, প্লেন সালাদ, ঝাল ফ্রাই, চিকেন মশালা বলা যায়, পরোটা। আমাদের আমরা খাচ্ছি পানি। এখানে একজন আছেন যিনি পরিবেশন করে, ওনার নামই ভাই, আপনি একটু সামনে জানান তো ভাই। আপনার নাম কি? আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, আপনি এখানে কয় বছর যাবত আছেন? 10 বছর উনি এখানে আছেন। ওনার কর্মজীবনে ওনারা মানুষকে সেবা দান করেন। এখানে অনেক কিছু মানুষকে সেবা দেয়, অনেক ধৈর্য সহকারে সেবা দেয়, যথেষ্ট ভালো মানুষ দেখতে বোঝা যাচ্ছে। আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা নাঙ্গলকোট। আপনি এখানে চাকরি 10 বছর কাটাই পেয়েছেন? হ্যাঁ, 10 বছর। আপনারা কি এখানে অনেক মানুষ আসে না খাইতে? আসে। খাবারগুলি মানসম্মত? মানসম্মত, ভালো খাবার। ভালো খাবার, সবাই আসে না খায়? সবাই আসে। চিকেন জাল ফ্রাই, চিকেন লিভার, চিকেন ব্রেন আছে, বিফ জাল ফ্রাই, বিফ কাবাব। চিকেন ব্রেন তো হয় না, মানে বিফ ব্রেন, চিকেন ঝাল ফ্রাই, বিফ ব্রেড, মগজ। মগজ আপনাদের মানুষজন খায় না? রান্নাটা আরো ব্রেডের নাম তার নাম আছে, ব্রেডটা ভালো, ব্রেনটা ভালো না, ঝাল ফ্রাই ভালো, ব্রেন আর ঝাল ফ্রাই ভালো, চিকেন চাপ, চিকেন চাপ সব কিছু পাওয়া যায় ইনশাআল্লাহ। আপনাদের বেতন কত পড়ে? আমাদের স্যালারি 6000 টাকা। এটা দিয়ে সংসার চলে? কোনোরকম চলে না। ওনারা এত ধনী না, এখানে পরিবেশন করে। উনি অনেক ভালো মানুষ। নামাজ পড়েন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। কাদের সাহেব, কাদের ভাই, ঠাকুরা কাবা বাবুদের লোগো লাগানো ওনাদের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত বিয়ার্স, আমরা ভিডিও করার জন্য এই সাকুরাতে এসেছি। আপনারা আমাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরেকটা ভিডিও করতে আমার উৎসাহ পাই, আর না হয়তো মন ভেঙে যায়। আপনারা আমাকে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আপনাদেরকে আরও ভিডিও আপলোড দিব, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও খাইয়া খেয়ে আপনাদেরকে ভিডিও দিতে পারি। আমি আপনারা আমাকে একটা লাইক দিলে আমি আরেকটা ভিডিও আপলোড করতে পারি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।